আছে রামকৃষ্ণ মিশনে হচ্ছে কুমারী পূজা, সেখানে আছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, মহাষ্টমী শুভেচ্ছা আপনাকে। রামকৃষ্ণ মিশনে আমরা সংবাদে বলছিলাম যে কুমারী পূজা আনুষ্ঠানিকতা চলছে, আমাদেরকে জানাবেন সেখানকার খবর। হচ্ছে এটি মহানগরীর সাগরপাড়া এলাকার ত্রিনয়নী যে মণ্ডপ করা হয়েছে, এখানে প্রতি বছরের মতো এখানে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবং এই যে দুর্গা উৎসব, দুর্গা উৎসবের কিন্তু প্রধান আকর্ষণ এই মণ্ডপের এই কুমারী পূজা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট এই 4 বছরের যে কুমারী দেবী রূপে এখানে অধিষ্ঠিত হয়েছেন অভিলাষা জয়সওয়াল, তিনি এবার এখানে কুমারী দেবীর রূপে এখানে অধিষ্ঠিত হয়েছে। আমরা একটু কথা বলে নিতে চাই এইখানকার পুরোহিত মশাই আছেন, আজকে আপনারা কি ধরনের আনুষ্ঠানিকতা করলেন? আজকে আমরা প্রথমে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এসে আমরা অষ্টমী পূজাটা সেরে নিলাম, তারপরে সন্ধি পূজোর আয়োজন করে সন্ধি পূজাটা হয়ে গেল। সন্ধি পূজার মাঝখানে সময় করে নিয়ে আমরা এলো আজকে কুমারী পূজাটা করলাম। কুমারী পূজাটাকে আগে কুমরেকে আনা হলো, তাকে বরণ করা হলো, তাকে পান প্রতিষ্ঠান দেওয়া হলো, চক্ষু দান করানো হলো, তাকে পূজা দেওয়া হলো, ভোগ নিবেদন করা হলো, তার তাকে আরতি দিয়ে তাকে এলো বরণ করে নেওয়া হলো। এবং তার কাছে আমরা চাই যে সে যেন আমাদের মঙ্গল করেন, পৃথিবীতে সবাই যেন সুস্থ সুন্দর পরিবেশে সবাই বসবাস করতে পারে, এই কামনা তার কাছে পারে। জি, আসলে শান্তির কামনা করা হয়েছে। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে কেমন লাগছে আপনার এই কুমারী রূপে সেজে? ভালো লাগছে। আপনি কি স্কুলে ভর্তি হয়েছেন? আচ্ছা আচ্ছা। জি, আসলে এই ছোট্ট শিশুটি তিনি কুমারী রূপে আজকে অধিষ্ঠিত হয়েছেন এবং তার খুব ভালো লাগছে এই সুযোগটি পেয়ে। এবং আমরা দেখছি যে এই পাশে কিন্তু বেশ ভক্ত অনুরাগী, তারা কিন্তু অধিষ্ঠিত হয়েছেন। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলে নিতে চাই যে আপনি তো আজকে যে কুমারী দেবী অভিলাষা জয়সওয়াল তার মা, আপনার কেমন লাগছে আপনার মেয়ে আজকে যে কুমারী রূপে এসেছে? আমার খুব ভালো লাগছে যে মা দুর্গা স্বয়ং চেয়েছেন যে সে নিজে এই রূপে তাকে চায়, এজন্য আমরা খুব সবাই আমাদের পরিবার থেকে আমরা সবাই অনেক আনন্দিত যে আমার মেয়ে কুমারী রূপে এসেছে। অনেক ধন্যবাদ। তানিয়া, আপনি শুনছিলেন যে আসলে অসংখ্য ধন্যবাদ আসল হরকৃষ্ণ, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম রাজশাহীর রামকৃষ্ণ মিশনে সেখানে কুমারী পূজার আনুষ্ঠানিকতা চলছে। আমরা নিশ্চয়ই আবারও দুর্গোৎসবের খবর জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে।